হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ সি প্রোগ্রামিং এর ভিডিও লেকচারে সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই টিউটোরিয়ালটিতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইভেন অ্যান্ড অড প্রোগ্রাম আপনারা সি প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে জোড় এবং বিজোড় প্রিন্ট করার চারটা পদ্ধতি দেখাবো। মানে হচ্ছে চার ভাবে আপনাদের করে দেখাবো। আমি যে চার ভাবে দেখাবো সেটির মধ্যে প্রথম যে পদ্ধতিতে দেখাবো সেটি হচ্ছে হোয়াইল লুপ ব্যবহার করে। তারপর দুই নাম্বার যে পদ্ধতিতে দেখাবো সেটি হচ্ছে ফর লুপ ব্যবহার করে। তারপর তিন নাম্বার যে পদ্ধতিতে দেখাবো সেটি হচ্ছে হোয়াইল লুপ এবং কন্ডিশনাল লজিক ব্যবহার করে। চার নাম্বার যে পদ্ধতিতে দেখাবো সেটি হচ্ছে ফর লুপ এবং কন্ডিশনাল লজিক ব্যবহার করে। তাহলে চলুন প্রথমে হোয়াইল লুপের সাহায্যে কিভাবে প্রোগ্রামটি আমরা করতে পারি সেটি দেখে নেওয়া যাক। আমরা এখানে লিখে নিচ্ছি, যেহেতু আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করব, সেক্ষেত্রে আমরা জানি যে হোয়াইল লুপের ভিতরে সবসময় কন্ডিশনটা আমরা রাখতে পারবো, আর ইনিশিয়ালাইজ যেটা করব সেটি হচ্ছে হোয়াইল লুপের বাইরে করতে হবে। তারপর প্রিন্ট করব, এক্ষেত্রে আমরা ইন্টিজার এন ইকুয়াল টু ওয়ান দিয়েছিলাম আগে। এটি দেওয়ার কারণ হচ্ছে আমরা এই প্রোগ্রামটিতে এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করব। সেক্ষেত্রে ওয়ান থেকে যেহেতু বিজোড় সংখ্যা শুরু, সেক্ষেত্রে আমরা ইন্টিজার এন সমান সমান ওয়ান দিয়েছি এবং এন ইকুয়াল টু এন প্লাস টু, মানে হচ্ছে ওয়ানের যে মানটা সেটি হচ্ছে দুই করে বাড়ছে। সেক্ষেত্রে ওয়ানের পর দুই করে যদি বাড়ে তাহলে থ্রি, তারপর হচ্ছে ফাইভ, এভাবে বাড়তে থাকবে। তারপর আমরা প্রোগ্রামটি শেষ করলাম। প্রোগ্রামটি শেষ করার পর এখন প্রিন্ট করে দেখি, এখন আমরা রান করে দেখি প্রোগ্রামটি ঠিকভাবে কাজ করতেছে কিনা। এই যে রান করলাম, দেখেন প্রোগ্রামটি সফলভাবে রান করছে। দেখেন প্রোগ্রামটি সফলভাবে রান করছে। তারপর সেকেন্ড নাম্বার যে পদ্ধতি সেটিতে চলে যাব, এটি হচ্ছে আমরা ফর লুপ ইউজ করে করব। এক্ষেত্রে ফর লুপ যেহেতু আমরা ইউজ করব, সেক্ষেত্রে ফর লুপের ভিতরেই কিন্তু আমাদের ইনিশিয়ালাইজ, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট এই তিনটাই ফর লুপের ভিতরে থাকবে। সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটি লিখে নিচ্ছি, তারপর আমরা প্রিন্ট করছি। এই দেখুন প্রিন্ট করার পরে কিন্তু এটিও সফলভাবে প্রিন্ট করছে। তাহলে আশা করতেছি আপনারা এই দুইটা প্রোগ্রাম বুঝতে পেরেছেন। এটিও সফলভাবে প্রিন্ট করছে। তারপর থার্ড নাম্বার পদ্ধতিতে চলে যাচ্ছি। থার্ড নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি হোয়াইল লুপ ব্যবহার করবেন এবং তার সাথে আপনি একটা কন্ডিশনাল লজিক ব্যবহার করবেন, যেটি হচ্ছে ইফ ইউজ করবেন। আসলে এর আগে যে পদ্ধতি দুইটি দেখালাম সেটি হচ্ছে লিগাল প্রসেস, না সেটি হচ্ছে শর্টকাট প্রসেস। এখন যেটা দেখাবো সেটি হচ্ছে লিগাল প্রসেস, যেটা হচ্ছে আমাদের অ্যাকুরেটলি জোড় অথবা বিজোড় সংখ্যা বের করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটিতে আমরা যে হোয়াইল লুপের যে প্রোগ্রামটি লিখেছিলাম সেটি যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন তাহলে এই প্রোগ্রামটি আপনাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে আমরা আগের যে প্রোগ্রামটি ছিল সেটি আমরা বের করব এবং আগের যে প্রোগ্রামটি ছিল সেম ভাবে সেই প্রোগ্রামটি আবার লিখবো, এবং সেই প্রোগ্রামটিতে আমরা হোয়াইল লুপের পরে একটা এক্সট্রা হিসেবে আমরা একটা ইফ ইউজ করব। ইফ এন, তারপর আমরা দুইটা সমান সমান দিব,
এবং তারপর একটা আশ্চর্যবোধক সিম্বল দিব, তারপর জিরো দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর সেম থাকবে, তারপর প্রিন্ট আগের মতই থাকবে। প্রিন্টের পর আমরা যে কাজটা করব সেটি হচ্ছে n ইকুয়াল টু n প্লাস ওয়ান, এটি আমরা লিখব। তারপর আর সব সেমি থাকবে। এটি লেখার কারণ কি, এর আগে দেখুন, খেয়াল করে দেখুন, n ইকুয়াল টু আমরা লিখেছিলাম n প্লাস টু, মানে হচ্ছে এর আগের মানটা দুই করে বৃদ্ধি পেত। আর এখন আমরা এই ইফ এর মধ্যে আমরা চেক করে আসতেছি যে এটি n মডুলাস, আমাদের এখানে ইফ চেক করতেছে যে ভাগশেষটা থাকবে নাকি থাকবে না। যদি ভাগশেষটা থাকে তবে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে বিজোড় সংখ্যা, আর যদি ভাগশেষ না থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে জোড় সংখ্যা। এক্ষেত্রে কিন্তু আমরা আশ্চর্যবোধক সিম্বলটা কিন্তু এই কারণেই দিয়েছি। আর যদি আমাদের এইখানে জোড় সংখ্যা প্রিন্ট করতে হতো সেক্ষেত্রে কিন্তু আমরা আশ্চর্যবোধক চিহ্নটা দিতাম না। তারপর ফোর্থ নাম্বার মানে হচ্ছে চার নাম্বার যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফর লুপের সাহায্যে। তাহলে ফর লুপের সাহায্যে আমাদের কি চেঞ্জটা করতে হবে, এক্ষেত্রে আমাদের ইন্টিজার এন ইকুয়াল টু ওয়ান দিয়েছিলাম, ওয়ানটা আমরা কেটে দিব, আর ফর লুপের ভিতরে আমরা ওয়ান দিব, এন ইকুয়াল টু ওয়ান। তারপর আমরা কন্ডিশনটা দিব, কন্ডিশনটা দেওয়ার পর আমরা আমাদের n ইকুয়াল টু n প্লাস ওয়ান যেটা দিয়েছিলাম বাহিরে ওটি এখন ফর লুপের ভিতরে দেব, আর সব সেম থাকবে। এবার আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে রান করছে কিনা। হ্যাঁ দেখুন, এই প্রোগ্রামটি কিন্তু ঠিকভাবে রান করছে। হ্যালো ভিউয়ার্স, বিজোড় সংখ্যার প্রোগ্রামগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি চারটা পদ্ধতিতে। বিজোড় সংখ্যার প্রোগ্রামগুলো যদি আপনারা খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে জোড় সংখ্যা প্রিন্ট করার যে প্রোগ্রামগুলো আমি এখন দেখাবো সেটি আপনাদের কাছে কোনো ব্যাপারই না। কি চেঞ্জ করতে হবে, তাহলে আমি জোড় সংখ্যা প্রিন্ট করব হোয়াইল লুপের সাহায্যে। তাহলে হোয়াইল লুপের সাহায্যে আমরা সেম আমাদের যে প্রোগ্রামটা আমরা বিজয়ের ক্ষেত্রে লিখেছিলাম হোয়াইল এর ক্ষেত্রে সেই সেম প্রোগ্রামটা আমরা আবার লিখব। সেম ভাবে আমরা হোয়াইল লুপের ভিতরে কন্ডিশন দিলাম এবং এইখানে একটা চেঞ্জ হবে, সেটি কি, এন ইকুয়াল টু আমাদের এখানে এন এর মানটা আমাদের জিরো দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতেছি আর জোড় সংখ্যাগুলো জিরো থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমরা সেম ভাবে আমরা n এর মানটা দুই করে বৃদ্ধি করলাম, জিরো থেকে যদি দুই ঘর করে বৃদ্ধি পায় বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু আমরা প্রোগ্রামটি কিন্তু খুব ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তারপর সেকেন্ড নাম্বার পদ্ধতি যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ফর লুপের সাহায্যে জোড় সংখ্যাগুলো, বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করার সময় যে ফর লুপের যে প্রোগ্রামটি লিখেছিলাম এটিও সেম ওই রকমই। এখানে যে চেঞ্জটা করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ফর লুপের ভিতরে আমাদের এন ইকুয়াল টু আমাদের বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের n ইকুয়াল টু 1 ছিল, এক্ষেত্রে আমাদের 0 দিতে হবে, এটাই হচ্ছে আমাদের চেঞ্জ।
এখন আমরা রান করে দেখি প্রোগ্রামটি ঠিকভাবে কাজ করতেছে কিনা। প্রোগ্রামটি কিন্তু রান করে ফেলছে অলরেডি। তাহলে আশা করতেছি ভিউয়ার্স আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এক্ষেত্রে এন এর মানটা যেখান থেকে শুরু হবে সেখান থেকে শুরু হয়ে কত পর্যন্ত থামবে এটি কিন্তু আপনারা বলে দিয়েছেন। এখানে আপনারা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারেন, ওই পর্যন্ত আপনাদের সংখ্যা দেখাবে যে জোড় নাকি বিজোড়। ঠিক আছে, 10 এবং 100 দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা যে কোনো সংখ্যা এখানে বসিয়ে রান করতে পারেন। তারপর ভিউয়ার্স আমরা থার্ড নাম্বার পদ্ধতিতে চলে যাব জোড় সংখ্যা প্রিন্ট করার। থার্ড নাম্বার পদ্ধতি কিরকম হতে পারে সেটি হচ্ছে আমরা যে বিজোড় সংখ্যাগুলো যেভাবে প্রিন্ট করেছিলাম থার্ড নাম্বার পদ্ধতিতে সেম ভাবে আমাদের প্রিন্ট করতে হবে। আমরা ইন্টিজার এন ইকুয়াল টু 0, তারপর হোয়াইল, তারপর হোয়াইলের ভিতরে আমরা কন্ডিশন রাখবো যে এন এর মানটা কত থেকে কত পর্যন্ত যে শেষ হবে, তারপর হচ্ছে ইফ, তারপর এন মডুলাস 2, তারপর হচ্ছে দুইটা সমান চিহ্ন দেব, তারপর 0, তারপর আমরা প্রিন্ট করব, তারপর এন এর মানটা এন ইকুয়াল টু এন প্লাস 1, তারপর আমাদের প্রোগ্রামটি শেষ করব। আমাদের কিন্তু প্রোগ্রাম ঠিকঠাকভাবে শেষ হয়েছে। এখন আমরা রান করে দেখি কাজ করতেছে কিনা। এই দেখুন, রান করার পর কিন্তু প্রোগ্রামটি খুব সুন্দরভাবে আমাদের কাজ করতেছে। এখানে কিন্তু দেখাচ্ছে যে জোড় সংখ্যাগুলো 0 থেকে শুরু করে 10 পর্যন্ত আমাদের জোড় সংখ্যাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর ভিউয়ার্স আমরা চতুর্থ নাম্বার পদ্ধতিতে চলে যাব। চতুর্থ নাম্বার পদ্ধতিটা সেম হবে, খালি হোয়াইলের জায়গায় আমরা হোয়াইলের ভেতর যে কন্ডিশন রেখেছিলাম সেক্ষেত্রে হোয়াইল চেঞ্জ করে আমরা ফরটা দিব, ফর এন, এখানে আমাদের এন ইকুয়াল টু 1, তারপর কন্ডিশন, তারপর হচ্ছে এন ইকুয়াল টু এন প্লাস 1, আর সব ঠিক আছে। তাহলে ভিউয়ার্স ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করতেছি। আর ভিডিওটি হেল্পফুল যদি আপনাদের কাছে মনে হয় সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি শেয়ার করতে মন চাইলে অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ।